আমরা সবাই বাংলা ভাষা জানি রাইট কিন্তু কখনো কি খেয়াল করেছি যে বাংলা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার কি এমনটি কখনোই হয়তো আমরা ভাবিনি সেন্সটা আসলে তখনই কাজ করে যখন আপনি অন্য ভাষার লোককে বাংলা ভাষা শেখাতে যাবেন যাই হোক যারা এই ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করে তারা এটা বিস্তারিত ডিটেইলস আপনাকে ভেঙে বলতে পারবে সো আমি ঠিক তেমনটি আপনাদেরকে বোঝার চেষ্টা করছি Assalamu alaikum. Welcome to Nasirs Club. Dear brothers and sisters, hope you've been fine by the grace and mercy of Almighty Allah, wherever you are in this country or out of this country. Well, dear viewers, today we will learn it's all about V-verb. Let's get back to the screen. Priyo shikhatira, apnara nischoy screen e dekhte pachhen. Amader ajker topic hocche V-verb. Amra jara English language shikhi ebong একাডেমিক ক্ষেত্রে যে গ্রামার শিখি যাই শিখি না কেন আমাদেরকে বি ভার্ব জানতে হবে আর বি ভার্ব হচ্ছে সর্বপ্রথম স্টেপ ওয়েল ডিয়ার ভিউয়ার্স নাও উই আর গোনা টেক দিস ক্লাসেস ওয়ান পেপার নাসিন চুপচাপ বসে থাকুন আমরা এখন ক্লাসে যাই ওকে আমরা এবার ক্লাস মেটেরিয়ালস রেডি করে রেখেছি আমরা ক্লাসটি শুরু করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমরা ক্লাসটি খাতা কলম নিয়ে করব ক্লাসটি শুরু করার পূর্বে একটি ম্যাজিক আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখুন খেয়াল করুন একটু লক্ষ্য করে দেখুন এখানে অনেকগুলো সেন্টেন্স রয়েছে আমি আছি বাইরে বাইরে আছি বাইরে আমি আছি একটু ভেবে দেখুন তো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একই সেন্স দিচ্ছে সেটা হচ্ছে যে আমি বাইরে আছি দ্যাটস ইট বাট এই যে পাঁচটি সেন্টেন্স রয়েছে পাঁচটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটি সবচেয়ে কারেক্ট এবং বিশুদ্ধ পেপারের ল্যাঙ্গুয়েজ বইয়ের ল্যাঙ্গুয়েজ প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি পজ করে দেখুন তো ভেবে কোন সেন্টেন্সটি কারেক্ট নিশ্চয়ই আপনাদের মাথায় কাজ করছে সেটা হচ্ছে আমি বাইরে আছি বিষয়টিকে আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা আরও কিছু উদাহরণ দেখি সেটা প্রথম সেন্টেন্সটি ফলো করুন আমি ভাত খাবো পরেরটি হচ্ছে ভাত আমি খাবো তারপরে হচ্ছে খাবো আমি ভাত শেষে হচ্ছে খাবো ভাত আমি একটু ভাবুন তো একটা রেস্টুরেন্টে গিয়ে আপনি যেটাই বলুন না কেন আপনাকে ভাতের পরিবর্তে কি অন্য কিছু নিয়ে এনে দেবে মানে ধরুন চাইলেন ভাত নিয়ে এসে দিল বার্গার আর হতে পারে বিরিয়ানি হতে পারে পোলাও অন্য কিছু এটা কি সম্ভব কখনোই সম্ভব না আপনি যত ভুল করেই বলেন না কেন বাংলা ভাষা যেভাবেই বলেন না কেন ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই বলেন না কেন আপনাকে কিন্তু ভাত এনে দেবেই এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে আপনার অনেক কিছু ভুল হতে পারে বাট মেন ফোকাসটা হচ্ছে যে আপনি কোনো রকমে ভুল ভাল দিয়েই কাউকে বোঝাতে পারছেন কি না এবং এর পরের স্টেপ হচ্ছে আপনি যদি শুদ্ধভাবে বলতে পারেন এবং শুদ্ধভাবে বলার চেষ্টা করেন এবং সেটার জন্য যে প্রক্রিয়াগুলো আছে সেটা যদি শেখেন তাহলে তো আপনি একবারে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ শিখে ফেলবেন ওকে আমরা এটা নিয়ে ব্যাখ্যা করব সেটা পূর্বে আমরা আরেকটু আগে যেটা শিখব সেটা হচ্ছে পারসন আসলে পৃথিবীতে আপনি যে ল্যাঙ্গুয়েজই শিখেন না কেন আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে অবশ্যই আমরা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে শেখার চেষ্টা করব সর্বপ্রথম আমরা যেটা শেখাই অফলাইন স্টুডেন্ট যারা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ শেখে অথবা একাডেমিক গ্রামারের জন্য যারা শেখে সর্বপ্রথম হাতে খড়ি হচ্ছে পারসন সো পারসন আমরা সবাই জানি ফার্স্ট পারসন হচ্ছে আই উই সেকেন্ড পারসন হচ্ছে ইউ মানে তুমি তোমরা এবং থার্ড পারসন হচ্ছে পৃথিবীর সব কিছুই অর্থাৎ আপনার চোখের সামনে যাই আপনি দেখছেন সবগুলো হচ্ছে থার্ড পারসন এটা খুব ইজি থার্ড পারসনের মধ্যে বেশ কিছু আইটেম আমি এখানে লিখে রেখেছি যেমন হি শি দে ইট দিস দ্যাট রাইট এভাবে সবগুলোই হচ্ছে থার্ড পারসন আরেকটি বিষয় এখানে বুঝবো সেটা হচ্ছে এস বলতে আমি বুঝিয়েছি সিঙ্গুলার দেখুন হি মানে সে সিঙ্গুলার শি মানে সে সিঙ্গুলার দেই দেই মানে হচ্ছে তারা এটা হচ্ছে প্লুরাল নিশ্চয়ই একের অধিক ব্যক্তি অথবা বস্তুকে বোঝালেই সেটাকে আমরা প্লুরাল বলবো এভাবে একটু খেয়াল করুন এখানে যেগুলো সিঙ্গুলার সেগুলো সিঙ্গুলার মানে একজনকে নির্দেশ করে এবং যেগুলো প্লুরাল সেগুলো প্লুরাল একের অধিক ব্যক্তি বস্তুকে নির্দেশ করে রাইট এখন এটা তো আমরা সবাই জানি এটা ঠিক ওয়ান টু থেকেই পড়ে আসছি
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নামে একটি গ্রুপ করেছি আর প্লুরাল নামে একটি গ্রুপ করেছি সিঙ্গুলার বলতে ব্যাপারটা এরকম যে থার্ড পারসন সিঙ্গুলারে আপনি ঢুকলেন ঢোকার পরে আপনার এখানে যেগুলো সিঙ্গুলার সিঙ্গুলার অর্থাৎ যেগুলো একজন ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে সেগুলোকে আপনি এই বক্সের মধ্যে নিয়ে আসবেন আর বাকি যেগুলো থাকবে বাকি বলতে ফার্স্ট পারসন থেকে শুরু করে সেকেন্ড পারসন থেকে শুরু করে থার্ড পারসনের মধ্যে যা আছে এখানে লেখা এবং এর বাইরে পৃথিবীতে যতগুলো জিনিস আছে এই সবগুলো জিনিস যেগুলো প্লুরাল সেগুলোকে আমরা আরেকটি ঘরে রেখেছি এই বিষয়টি করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এখানে সবগুলো সিঙ্গুলার এবং এখানে সবগুলোই প্লুরাল এখানে অনেকে প্রশ্ন করতে পারেন আই মানে তো আমি সিঙ্গুলার বুঝাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা আইকে ব্যতিক্রম হিসেবে ধরে রাখব আর আমরা আইকে ব্যতিক্রম হিসেবে ধরে রাখলে বাকি যেগুলো রয়েছে সেগুলোকে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা ভাগে ভাগ করা খুবই ইজিলি হয়ে যায় সহজ হয়ে যায় সো এটা আমাদের সারা জীবন প্রয়োজন হবে যতগুলো আমরা অধ্যায় যাব যে যে পার্ট প্রিয় বন্ধুরা তাহলে আমরা একটি সিঙ্গুলার গ্রুপ এবং একটি প্লুরাল গ্রুপ পেয়ে গেলাম এখন এটা কীভাবে কাজ করে কীভাবে কাজে লাগে সেটা আমরা দেখব আমরা জানি যে ইংরেজি করতে হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা লাগে রাইট এখন সাবজেক্টের সাথে পার্সনের কী সম্পর্ক সেটা আমরা বুঝব মনে রাখতে হবে যে সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের মালিক যে কোনো সেন্টেন্সের মালিক একটা সেন্টেন্স স্টার্ট করতে হলেই আমাদের প্রথমে বুঝতে হবে যে কাকে নিয়ে আলোচনাটা করছি সে ব্যক্তি হতে পারে সেটা বস্তু হতে পারে যে কিছুই হতে পারে সে এই ব্যক্তি বস্তু যাকে নিয়ে জল্পনা কল্পনা এই লোকটাকে আগে খুঁজে বের করতে হবে এরপরে এই সাবজেক্টকে যখন খুঁজে বের করলাম এটা করিম রহিম জেগে হতে পারে এখন এই সাবজেক্ট কিছু না কিছু একটা করবে বলবে বা কিছু একটা কাজ দেখাবে সো এই কাজটাই হচ্ছে ক্রিয়া এবং এই যে এই সাবজেক্ট কিছু একটা করবে এবং কাকে উদ্দেশ্য করে করবে সেটা হচ্ছে এখানে হচ্ছে তার পরের অংশ যেটাকে বলা হয় অবজেক্ট যদিও বা এখানে এক্সটেনশন রয়েছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই বিস্তারিত বুঝব তাহলে বুঝতে পারলাম যে আমরা পার্সন জানবো পার্সন আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা সিঙ্গুলার এবং প্লুরাল দুইটি ভাগে ভাগ করেছি এবং এই পার্সন দিয়ে আমরা সাবজেক্টকে আইডেন্টিফাই করব যে সেটা সিঙ্গুলার না প্লুরাল এবং এটা আইডেন্টিফাই করার পরে যে কাজটি হবে সেটা হচ্ছে এখানে অ্যাম হবে না ইজ হবে না আর হবে সেটা সে নির্দেশ করবে ফর এক্সাম্পল নিশাত এখানে পেয়েছি সাবজেক্ট হিসাবে অবশ্যই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ইজ হয়েছে এম ইজ আর সবগুলোর অর্থই হচ্ছে হ আছে বাট আমরা ইজ বসিয়েছি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবার আমরা আরেকটি লেকচার সিটে চলে যাব আমরা এই লেকচার সিটে বুঝব লেকচার সিটটি হচ্ছে নমিনেটিভ কেস এই লেকচার সিটে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব সেটা হচ্ছে আমরা জানি ইংরেজি করতে হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে রাইট এবং সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের মালিক এটা বারবার আপনাদেরকে বলে রাখছি যে সেন্টেন্সের মালিক হচ্ছে সাবজেক্ট যাকে নিয়ে জল্পনা কল্পনা প্ল্যান পরিকল্পনা এবং এই সাবজেক্ট আবার কিছু না কিছু একটা করবে সেটা হচ্ছে ক্রিয়া ভার্ব এখানে ভার্ব আমরা নীল রেখেছি মানে কিছুই দেয় নাই এবং এর পরে রয়েছে অবজেক্ট অবজেক্ট হচ্ছে এমন একটা এরিয়া যেটা ভার্বের পরে বসে তাহলে আমাদের ম্যাপ সম্বন্ধে ধারণা থাকতে হবে যে সাবজেক্ট শুরুতে বসে তারপর ভার্ব এবং তারপরে হচ্ছে অবজেক্ট তার মানে ভার্বের পরেই হচ্ছে অবজেক্ট বসে এবং তারপরে অন্য কিছু থাকলে সেটা বসাবো তবে এখানে আমরা পজিটিভটাও মনে রাখবো এখানে পজিটিভ দেখুন পজিটিভে মাই মানে হচ্ছে আমার আমার অর্থ চারটি মাই মাইন অব মি অব মাইন বাট আপাতত আমরা সিঙ্গেল পজিটিভ শিখবো অর্থাৎ মাই শিখবো মাইন্ডটা শিখে রাখতে পারলে ভালো আমরা আমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে রাইট সো এটা মুখস্থ সিস্টেমটা হচ্ছে সাবজেক্ট আই অবজেক্ট হচ্ছে মি এবং পজিটিভ হচ্ছে মাই আবার উই মানে আমরা আস মানে আমাদেরকে আওয়ার মানে আমাদের এখানে অবজেক্ট মনে রাখার একটা সহজ বুদ্ধি হচ্ছে এখানে প্রত্যেকটা কে থাকবে দেখুন আমাকে আমাদেরকে তারপরে তোমাকে বা তোমাদেরকে খেয়াল করুন তাদেরকে তাকে সো অবজেক্ট এমন একটা এরিয়া যেখানে সবসময় কে থাকবেই এবং পজিটিভ হচ্ছে এমন একটি বিষয় পজ্জেস থেকে পজিটিভ কথাটা এসেছে পজ মানে কি ধারণ করা পজ্জেস এই ধারণ করা থেকে এখানে এসেছে ধারণ করা বলতে ব্যাপারটা এমনই যে আমার বলতে আমার নিজের কিছু বোঝাচ্ছে তোমার বলতে তোমার নিজের কিছু বোঝাচ্ছে তাদের বলতে তাদের নিজেদের কিছু না কিছু বোঝাচ্ছে সো তাদের আমাদের তোমাদের তাদের প্রত্যেকের নিজেদের নিজস্ব কিছু না কিছু একটা বোঝাচ্ছে এরকম সেন্স কাজ করবে এখানে আর এই জন্য এখানে দেখুন আমার র রয়েছে আমাদের এখানে র রয়েছে তোমার এখানে র রয়েছে তাদের প্রত্যেকটাতে এখানে র রয়েছে পজিটিভে র থাকতে হবে এখন এটা কীভাবে মুখস্থ করব দেখুন এক থেকে সাত পর্যন্ত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিল্ড ইন সফটওয়্যারের মতো অর্থাৎ যেটা যেভাবে দেওয়া আছে সেটা সেভাবে মুখস্থ করতে হবে এখন আরেকটি বিষয় ক্লিয়ার হয়ে যায় দেখুন সাবজেক্ট
The man এখানে হচ্ছে লোকটি বাট অবজেক্টে যদি এই লোকটি থাকে তা মানে লো দ্য ম্যান থাকে তাহলে সেটা বাংলা কয়েকে রেখে অটোমেটিক হয়ে যাবে সাবজেক্টে নিষাদ বাট অবজেক্টে যখন নিষাদ বসাবো তখন সেটা কে হয়ে যাবে সাবজেক্টে তার মূল শব্দের অর্থ প্রকাশ করবে বাট অবজেক্টে সেই শব্দটি কে দাঁড়াবে অর্থাৎ কয়েকে রেখে থাকতে হবে অনুরূপভাবে দেখুন এখানে ইউ মানে তুমি বাট অবজেক্টে যখন থাকবে সেটা হচ্ছে তোমাকে বিষয়টিকে আমরা যদি আরেকটু ক্লিয়ার করতে চাই তাহলে ব্যাপারটা এরকম হয় যে দেখুন আই লাভ নিশাত তাহলে আমি নিশাতকে ভালোবাসি দেখুন আমি নিশাতকে ভালোবাসি রাইট এটা হচ্ছে অবজেক্ট এরিয়া বাট যদি আমি নিশাতকে প্রথমে নিয়ে ফেলি নিশাত লাভস মি এখন এই নিশাত সাবজেক্ট এরিয়াতে আছে তাই নিশাতের মূল রূপটাই হচ্ছে নিশাত নিশ্চয়ই বোঝাতে সক্ষম হয়েছি এ বিষয়ে আরও অন্যান্য ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমরা সবাই বাংলা ভাষা জানি রাইট কিন্তু কখনো কি খেয়াল করেছি যে বাংলা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার কি এমনটি কখনোই হয়তো আমরা ভাবিনি সেন্সটা আসলে তখনই কাজ করে যখন আপনি অন্য ভাষার লোককে বাংলা ভাষা শেখাতে যাবেন যেমন আমি যখন মালয়েশিয়ায় ছিলাম পড়াশোনা করতাম তখন মালয়েশিয়া বলতে মালয়েশিয়ান লোক বা রোহিঙ্গা যারা ছিল মায়ানমারের লোক তাদেরকে বাংলা শেখাতে গিয়ে ঠিক এমনটি মুখোমুখি হতে হয়েছে যাই হোক যারা এই ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করে তারা এটা বিস্তারিত ডিটেলস আপনাকে ভেঙে বলতে পারবে সো আমি ঠিক তেমনটি আপনাদেরকে বোঝার চেষ্টা করছি দেখুন আমি বাইরে আছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সঠিক সেন্টেন্স হচ্ছে আমি বাইরে আছি এবং আমি ভাত খাবো বা আমি ভাত খাই এটাই হচ্ছে আমাদের রাইট সেন্টেন্স আর নিচেরগুলো হচ্ছে রং এখানেও নিচেরগুলো হচ্ছে রং আপনারা ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন সো আমরা এখানে চলে যাই যে দেখুন আমরা একটা রাইট সেন্টেন্স পেয়েছি সো এই সেন্টেন্সের স্ট্রাকচার কি বাংলাদেশের বাংলা স্ট্রাকচার কি নিশ্চয়ই সাবজেক্ট প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই প্রথমে সাবজেক্ট থাকে সাবজেক্ট এবং বাইরে এটা তো ক্রিয়া না এটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন তাই সাবজেক্টের পরে অবজেক্ট রয়েছে এবং তারপরে ক্রিয়া রয়েছে দেখুন আছে আমরা যদি এভাবে সোজা সোজাভাবে দেখার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই বুঝবো যে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট এবং তারপরে রয়েছে ভার্ব এটা হচ্ছে বাংলাদেশের বাংলা ভাষার স্ট্রাকচার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে মনে রাখবো সাবজেক্টের পরে কিন্তু অবজেক্ট থাকবে অবজেক্টকে কল করবে এবং তারপরে রয়েছে ক্রিয়া ক্রিয়া সবসময় 2 কিলোমিটার দূরে থাকবে অর্থাৎ শেষে থাকবে বাংলা ভাষায় রাইট এখন এটাকে যখন আমরা ইংরেজি করব তখন অবশ্যই ইংরেজি স্ট্রাকচার ফলো করতে হবে ইংরেজি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন এটাকে ইংরেজি যদি করি তাহলে কী করবো সেন্টেন্সের মালিক সাবজেক্ট তো প্রথমে বসাতেই হবে সাবজেক্টের পর কী করবে সাবজেক্ট কল করছে ভার্বকে এখন বাংলা ভাষায় ভার্ব কোথায় আছে নিশ্চয়ই শেষে রয়েছে বাংলা ভাষায় তাহলে আমার এই আছের ইংরেজি কি আমরা জানি আছের ইংরেজি এম ইজ আর রাইট এখন আমরা কোনটা বসাবো নিশ্চয়ই আমরা একটা রুলস পড়েছি সেটা হচ্ছে সাবজেক্ট এই যে আমরা এই সাবজেক্টকে নিয়ন্ত্রণ করবে কে নিয়ন্ত্রণ করবে এই যে পার্সন পার্সন সিঙ্গুলার না প্লুরাল নিশ্চয়ই সিঙ্গুলার হলে আমরা জানি যে সিঙ্গুলারে ইজ হয় আমরা এটা বোঝানোর জন্য এখানে দেখতে পারি খেয়াল করুন এখানে সাব আয়ের জন্য সারা জীবন এম বরাদ্দ সো এটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই এটা জাস্ট ফিক্সড সিঙ্গুলারে ইজ প্লুরালে আর তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এখানে আয়ের পর এম বসবে এখন এম হচ্ছে ভার্ব সো ভার সাবজেক্টের পর ভার্ব নিলাম এম আর আমাদের বাংলা ভাষায় আছে এ অর্থ হচ্ছে এম ইজ আর এটা সব শেষে থাকে বাংলা ভাষায় আমরা জানি বাংলা স্ট্রাকচার অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন এবং অবজেক্ট মানে তারপরে বাকি যেগুলো আছে সো আউট সাইড রাইট সো অনুরূপভাবে আমরা যদি এখানেও দেখি যে আমি ভাত খাই এটা হচ্ছে বাংলা ভাষা সঠিক এটা এটা আমরা এখানে প্রমাণ করেছি যে আমি ভাত খাই বা খাবো এটা হচ্ছে সঠিক নিচেরগুলো হচ্ছে রং সো সঠিক সেন্টেন্সকে আমরা যদি ভাঙতে যাই তাহলে দেখবো যে সাবজেক্ট তারপরে হচ্ছে ভাত হচ্ছে অবজেক্ট এবং খাই হচ্ছে ক্রিয়া এখন এটাকে ইংরেজি করতে হলে আবারও নিশ্চয়ই আমরা ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টে আয় বসাবো এবং এবং ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী তারপরে ভার্বকে কল করবে তো ভার্ব হচ্ছে কি এখানে ভার্ব হচ্ছে খাওয়া ইট তাহলে আই ইট তারপরে হচ্ছে অবজেক্ট থাকবে সো অবজেক্ট কি আমরা জানি যে সাবজেক্টের পরেই থাকে অবজেক্ট বাংলা ভাষায় সাবজেক্টের
পরে থাকে অবজেক্ট সো আই ইট রাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী বসেছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুরূপভাবে আমরা এটাও করতে পারি আমি তোমাকে ভালোবাসি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন সাবজেক্ট সাবজেক্ট তোমাকে এটা নিশ্চয়ই অবজেক্ট তার মানে বাংলা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের পরেই অবজেক্ট থাকে এবং তারপরে থাকে ক্রিয়া ক্রিয়া সবসময় শেষে থাকে এটা হচ্ছে নিয়ম এই সেন্টেন্স যদি অনেক বড় হয় অনেকগুলো এক্সটেনশন যদি থাকে তবুও এই ভালোবাসি এই মূল ক্রিয়াটা সবসময় শেষে থাকবে দুই কিলোমিটার দূরে সো আমরা যখন স্ট্রাকচার বানাবো তখন অবশ্যই ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট অনুযায়ী করব সো সাবজেক্ট হচ্ছে আই আমরা জানি সাবজেক্ট হচ্ছে আই তারপরে ইংরেজি করছি তাই এখানে কী হবে ইংরেজিতে অবশ্যই ভার্বকে খুঁজে বের করতে হবে আমরা জানি বাংলা ভাষায় শেষে থাকে তাহলে আই লাভ এবং তারপরে হচ্ছে অবজেক্ট আমরা জানি বাংলা ভাষায় সাবজেক্টের পরে অবজেক্ট থাকে এই যে সাবজেক্টের পরে অবজেক্ট তাহলে আই লাভ ইউ আশা করি দর্শক শ্রোতা আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এই এক্সাম্পলটি দেখলেও বুঝতে পারবেন যে সর্বপ্রথম আমরা ইংরেজি করতে হলে সাবজেক্ট প্রথমে বসাবো তারপরে ক্রিয়া বসাবো আর ক্রিয়া সবসময় শেষে থাকে সো এই ক্রিয়ার ইংরেজি তারপরে বসবে তো ক্রিয়ার ইংরেজি এমি জার্মানি আছে আমরা এম বসিয়েছি এবং তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন আউটসাইড প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ভিডিওটি আপনাদেরকে খুবই হেল্প করবে ইংরেজি বুঝতে খুবই ভীষণভাবে হেল্প করবে